हेलो फ्रेंड्स, वेलकम टू परमितास किचन। आज हमें नहीं चले आलू पनीर रेसिपी। आलू पनीर रेसिपी बनाते की क्यों उपकरण लगे सेगल आगे हमें देखे नी। हल्का फ्राई करा पनीरटा के सदा तेले भेजे तुले धने गुड़ो, हलुद गुड़ो, आदा रसुन बाटा, नून, टमेटो केचाप, एक कप जल, पेंयाज कुचि और भाजा आलू। अच्छा, तेल गरम हो गए, एर मध्य हमें प्याज कुचिटा दिए देव। दो থেকে 3 মিনিট মতো আমি ভেজে নেব, তারপর আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, চিনি, নুন। গরম মশলার গুঁড়োটা দিলাম। আচ্ছা, এরপর আমি কাঁচা লঙ্কা গোটাটা দিয়ে দেব আর টমেটো কেচাপটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভেজে রাখা আলু গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো হচ্ছে ভাজা পনিরের টুকরোগুলো। আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে আমি আলু আর পনিরটাকে মিক্স করে নিয়েছি। এরপর আমি সামান্য একটু জল দিয়ে দেবো। আচ্ছা, আলু পনিরের তরকারি আমার রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে সার্ভিং ডিশের মধ্যে নামিয়ে নেব। আলু পনিরের তরকারি আমার রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানবেন কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা। আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটা আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন আর লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সকলের সাথে দেখা হবে।